নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সোমপুস ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি চিলি চিকেন করে আপনাদের দেখাবো। 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি, উপকরণগুলোও নিয়ে নিয়েছি। কিউব করে আমি একটা গোটা ক্যাপসিকাম কেটে নিয়েছি, 2টো পেঁয়াজ কেটে নিয়েছি কিউব করে, 3টে কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা, কর্নফ্লাওয়ার, হলুদ, লঙ্কা গুঁড়ো, নুন আর আপনার গোলমরিচের গুঁড়ো। এরপর আমি চিকেনগুলো ম্যারিনেট করার জন্য মশলা দিয়ে দিচ্ছি। স্বাদ মতো আমি নুন দিয়ে দিলাম, 1 চামচ মতো আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, এখানে আমি 2 চামচ মতো আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর এখানে 2 চামচ আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এরপর আমি একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। সব উপকরণগুলো আমি একসাথে ম্যারিনেট করে নেব। ম্যারিনেটটা যেন খুব সুন্দর করে করা হয়, যেন চিকেনের মধ্যে সব মশলা ঢুকে যায়। এরপর আমি এটা 10 মিনিট রেস্টে দেবো, যেহেতু আজকে হাতে আমার একটু সময় কম। আপনারা চাইলে এটা আধ ঘন্টাও রেস্টে দিতে পারেন, বাট আমি 10 মিনিট রেস্টে দেবো। এদিকে কড়াই আমি চাপিয়ে দিয়েছি, 10 মিনিট আমার হয়ে গেছে। সর্ষের তেল আমি দিয়ে দিলাম। আমি পুরো রান্নাটাই সর্ষের তেল দিয়ে বানাবো। তেলও আমার গরম হয়ে গেছে। এবার ম্যারিনেট করা চিকেনগুলো আস্তে আস্তে আমি সব ভেজে নেব। যেহেতু সবগুলো চিকেন একসাথে ভাজা হবে না, আমি ধাপে ধাপে ভেজে নিচ্ছি। রান্নাটা ভীষণ একটা টেস্টি এনে দেয়। রেস্টুরেন্ট স্টাইলের খাবার বাড়িতেই বসে খাবেন, বাড়িতেই রান্নাটা বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভীষণ একটা ইজি রেসিপি আপনাদের বানিয়ে দেখাচ্ছি। আর এরকম চিকেন ভাজাটা পকোড়াটাও টাইপেরও হয়, আপনারা শুধু সস দিয়েও খেতে পারবেন, খুব ভীষণ টেস্টি হয়। আশা করি রান্নাটা আপনারা সবাই খেয়েছেন, রেস্টুরেন্টেও খেয়েছেন, বাড়িতেও খেয়েছেন। এরপর আমি আরও 1 ধাপ চিকেন ভেজে নিচ্ছি। হয়ে গেল আমার সমস্ত চিকেনগুলো ভাজা। আমি এরপর তুলে নিচ্ছি। হয়ে গেছে আমার চিকেনগুলো ভাজা। এরপর ওই তেলেই আমি কিউব করে কেটে রেখেছিলাম পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এখানে কিউব করেই পেঁয়াজটা কাটবেন, অন্যভাবে সাইজ করে কাটবেন না, তাহলে কিন্তু টেস্টটা আসবে না। আর সাবধানে পেঁয়াজগুলো ভাজবেন, পেঁয়াজ কিন্তু খুব ফোটে, গায়ে তেলটা ছিটে আসে, তাই সাবধানে পেঁয়াজগুলো ভাজবেন। আমার হালকা করে পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এরপর আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। এরপর পেঁয়াজ আর ক্যাপসিকাম আমি আরও 1.5 মিনিটের মতো ভেজে নেব। তিনটে কাঁচা লঙ্কা নিয়েছিলাম, সেটাও আমি চেরি করে দিয়ে দিলাম। খুব লাল করে আমি এখানে ভাজছি না, লাল করে ভাজলে পেঁয়াজগুলো একটু নরম হয়ে যাবে। এরপর আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। এভাবে আমি আরও 2 মিনিট একটু ভেজে নেব। এরপর আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম, 1 চামচ মতো আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু চিলি চিকেন একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না, তো আপনারা ঝাল একটু কম খাই বলে 1 চামচ লঙ্কা গুঁড়ো দিলাম। আপনারা যেমন ঝাল খাবেন সেরকম ঝালটা দেবেন। এরপর আমি একটু মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। রেস্টুরেন্ট স্টাইলে রান্নাটা যদি বাড়িতে বসেই খান, তো ভালোই হয়, তাই আমি বাড়িতে বানিয়ে আপনাদের চিলি চিকেনটা দেখাচ্ছি। হয়ে গেছে। এরপর আমি টমেটো সসটা দিয়ে দিলাম। আমি এখানে হট অ্যান্ড সুইটটা ইউজ করছি, আপনারা চাইলে যে কোনো টমেটো সস দিতে পারেন। গ্যাসের ফ্লেমটা আমি একদম মিডিয়াম করে নিয়েছি। এরপর আমি 4 চামচ মতো সোয়া সস দিয়ে দিলাম। সবগুলো আমি একটু
হালকা করে ভেজে নিচ্ছি। হয়ে গেছে, এরপর আমি চিকেন পকোড়াগুলো সব দিয়ে দেব। হয়ে গেছে দেওয়া, এরপর আমি একটু ভালো করে চিকেনগুলোর সাথে যেন মশলাগুলো বেশ ভালোভাবে ঢুকে যায় সেই জন্য আমি 2 মিনিট আরও একটু কষে নেব। আমি কর্নফ্লাওয়ার নিয়েছিলাম 4 চামচ, একটু জল দিয়ে সেটা আমি দিয়ে দিলাম। চিলি চিকেন মেনলি চাউমিনের সাথেই খুব ভালো লাগে খেতে, ফ্রায়েড রাইসের সাথেও খুব ভালো লাগে, আর রুটি লুচি পরোটার সাথে তো সব কিছুই ভালো লাগে, তো এটাও খাওয়া যাবে। আমি যেহেতু একটু ড্রাই রাখবো তাই আমি বেশি জল দেব না, আপনারা চাইলে জল দিয়েও করতে পারেন। আমি এখানে সামান্য একটু জল টমেটো সস নিয়েছিলাম সেটা ধুয়ে আমি দিয়ে দেব। বেশিক্ষণ এটা আমি ফুটতে দেবো না, যেহেতু কর্নফ্লাওয়ার দিয়েছি তাহলে পাকা একটা ডোলা বেঁধে যাবে, তাই আমি একটু জাস্ট হালকা করে আমি একটু ফুটিয়ে নেব 1 মিনিটের মতো। এই ড্রাই চিলি চিকেনটা আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবেন, ধন্যবাদ। আমার হয়ে গেছে, এবারে আমি 2 চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখানে কিন্তু গোলমরিচের গুঁড়োটা একদমই মাস্ট, আপনারা দিতে ভুলবেন না, এটাতেই ভীষণভাবে ফ্লেভারটা নিয়ে আসে চিলি চিকেনের। রেস্টুরেন্ট স্টাইলের চিলি চিকেন আমার বাড়িতেই বানানো হয়ে গেছে, একদম রেডি। এরপর আমি পাত্রে ঢেলে নেব। পাত্রে আমি ঢেলে নিলাম। রেসিপিটা কেমন লাগলো আশা করি আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।